বাজারে সারা বছর দেশীয় সজনে না মিললেও সে চাহিদা পূরণ করা হয় ভারতীয় বারো মাসে আমদানি করা সজনে দিয়ে। তবে সে জাতীয় সজনে দেশে চাষ করে সাফল্য পেয়েছেন সাতক্ষীরা সদরের আলিপুরের আবু সাইদ নামের এক কৃষক। সারা বছরই হয়, কিন্তু তিনবার আমরা ভালোভাবে ফলনটা উঠাতে পারি এবং অফ সিজনে, যেমন এখনকার সিজনে এখন প্রায় 100 টাকার উপরে সজনা কেজি। এই উদ্যোক্তা ভারতের তামিলনাড়ুর ওডিসি 3, 5 ও প্লাস জাতের বারো মাসে সজনা চাষ শুরু করেন। যে বাণিজ্যিকভাবে এটা চাষ করলে আসলে আমরা সবাই লাভবান হতে পারবো। আমরা বিঘাতে 400 করে গাছ আপাতত লাগিয়েছি। চাষাবাদে খরচ কম ও ব্যাপক ফলন হওয়ায় আগ্রহ বাড়ছে অন্যদেরও। এরা বারো মাস হয়, এটা আমি চাষ করবো বলে এখানে আসলাম এই খামার দেখতে। যখন আমরা চাটা লাগিয়েছিলাম তখন আমরা এখানে শুধু জৈব সার দিয়েছিলাম, তাছাড়া অন্য কোনো সার দেই নাই। লাগানোর 45 দিনের মাথায় ফল আসে। আমাদের গাছ লাগাইছি, 3 মাস পরে আমরা ফল পাইছি। 5 জন কাজ করি, এতে ইদিয়ে আমাদের হলো যা বেতন পাই, আমাদের সংসার এতে ভালোভাবে চলে। উপসহকারী কৃষি অফিসার ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই জাতের ফলন ভালো পাওয়ায় মাঠ পর্যায়ে এই সজনার আবাদ বৃদ্ধির জন্য কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা। চেষ্টা করছি মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে, আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সজনার আবাদ বৃদ্ধি করার জন্য, এবং চাষিরা ইতিমধ্যে এর ফল পেতে শুরু করেছে। জেলায় এবছর প্রায় 100 হেক্টর জমিতে সজনা চাষাবাদ হয়েছে। মুবল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক।